কিরে এসব কি পড়েছিস? তোকে না বলেছি ঘরে এসব পরে ঘুরবি না? তাতে কি আছে, অন্য তো কেউ নেই, শুধু তুমি আছো। আমি বা অন্য কেউ সেটা বড় কথা নয়, বড় কথা তুই বড় হয়েছিস, আগের মতো আর ছোটটি নেই। অত সব জানি না, আমার বাড়ি আমি যা খুশি পড়ব, তুমি আমায় একদম বকবে না তো? সবসময় মজা করিস না তো, ধর ব্যাগটা। আচ্ছা দাও, সবসময় বকে বাজে লোক একটা। দাঁড়া দাঁড়া, আজ আমি তোমার সাথে থাকি, তুমি তো প্রতিদিন একাই খাও, আজ আমিও খাবো। কি, তোর এখনো খাওয়ার বয়স হয়নি, তুই আগে বড় হ, তারপরে খাবি। এই বলছো বড় হয়ে গেছি, আবার বলছো বড় হ, কি যে বলো বুঝতেই পারি না। দাও ব্যাগটা। দাঁড়া দাঁড়া, আর একটা জিনিস আছে, এই নে তোর কলেজের ভর্তির ফলক। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, তোমার জন্য আমি আজকে কলেজে ভর্তি হতে পারবো, আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। আরে আমার জন্য না, তুই ভালো রেজাল্ট করেছিস তাই ভর্তি হতে পারবি, সবই তোর জন্য। তুমি না থাকলে তো আমার পড়াশোনাই হতো না। নে ছাড়, অনেক রাত হয়েছে, যা গিয়ে ঘুমিয়ে পড়।
দুটো বেঁচে গেল, দেখে আসি তো কি করছে। কি মোহর, এইসবের জন্য তুই দায়ী। মোহর, তুই না বড় হয়েছিস, সায়েন্সের স্টুডেন্ট, কলেজে পড়ছিস, তোকে এইটুকু বোঝার ক্ষমতা হয়নি? তোর জন্য রোহন দিনের পর দিন কষ্ট পাচ্ছে, এই জন্য মোহর তুই দায়ী। হ্যাঁ, শুধুমাত্র তুই দায়ী। সেদিন আমি দরজা না আটকে ড্রেস চেঞ্জ করছিলাম, দোষটা তো আমার। রোহনের পাশে গিয়ে শুয়ে পড়েছিলাম, সেটাও তো আমারই দোষ। এই লোকটা অনেক সুযোগ পেয়েছে, কিন্তু কোনো সুযোগকেই খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেনি। সারা জীবন কত কিছু না করেছে আমার জন্য, তাও আমায় কষ্ট দেয়নি। কিন্তু আমিই কষ্ট দিই ওকে, আমায় এইভাবে কষ্ট দেওয়া বন্ধ করতেই হবে, যে করেই হোক। আর না হলে আমায় অনেক দূরে চলে যেতে হবে, এইভাবে কিছুতেই চলতে পারে না। ও যদি চায় আমি ওর জন্য আমার শরীরটাও দিয়ে দেব। আজকে আমি যা সবটাই ওর জন্য। ও আমার জন্য এতদিনে যা যা করেছে তার প্রতিদান দেওয়ার সময় চলে এসেছে। মোহর, এই মোহর কোথায় গেল বলো তো মেয়েটা? মোহর, 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 কিরে তোকে সকাল থেকে খুঁজছি আমি, কি ব্যাপার বলতো? শোনো, আমি জানি তোমার এত কিসের কষ্ট। কষ্ট আমার? কি বলছিস, আমার আবার কিসের কষ্ট? আমি তো খুব ভালোই আছি। তুমি কালকে বলছিলে না আমি বড় হয়ে গেছি। সত্যি আমি বড় হয়ে গেছি আর বুঝতেও শিখেছি। কি বুঝেছিস শুনি। তুমি আমাকে তুমি একদিন রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলে, খিদের জ্বালায় এদিক ওদিক ঘুরে বেড়াতাম কিন্তু কোথাও খাবার পেতাম না, শেষমেশ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতাম, মাঝে মাঝে তাও খেতে পেতাম না। তুমি নিজে রান্না করে, নিজে না খেয়ে ভালো মন্দ খাবার নিজের হাতে করে আমাকে খাইয়েছ, পড়াশোনা শিখিয়েছ, নিজের কাজ ছেড়ে আগে আমাকে স্কুলে দিয়ে এসছ। যতক্ষণ না আমি ক্লাসে যেতাম তুমি ততক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে থাকতে আর আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। তুমি আমার জন্য অনেক কিছু করেছ আর আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, তাই আমার শরীরের উপর যদি কারো অধিকার থাকে সেটা শুধু তোমার। তাই আজ থেকে আমি আমার শরীরটা তোমাকে দিই। ছি 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 ছি, কি করছিস তুই? কি বলছিস তুই? যখন আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায় তখন আমি একদম একা হয়ে গিয়েছিলাম, তখন কেউ ছিল না আমার। সেদিন আমার চাকরির খুব দরকার ছিল, জীবনে প্রথম চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোকে রাস্তায় অসুস্থ অবস্থায় দেখতে পেলাম, সব কিছু ভুলে তোকে বাড়িতে নিয়ে আসলাম, তোকে বড় করলাম, মানুষ করলাম, বাবার জায়গাটা পূরণ করলাম। তুই তো আমার মা, তোকে দেখি আমার অন্য কোনো কিচ্ছু মনে হয় না, যা হয় শুধুই বলার জন্য।
আজ থেকে মদ খাওয়াই আমি ছেড়ে দিলাম। সব বন্ধ, আমি মদ খাবই না। তুই আমার মেয়ে, তুই অনেক বড় মা, তুই আমার স্বপ্ন পূরণ করবি, আমার স্বপ্ন পূরণ করবি, তোর বাবার মুখ উজ্জ্বল করবি।